হে গাইজ, ওয়েলকাম ব্যাক ফুটবল গেমিং মিডি চ্যানেল। অ্যান্ড আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ড্রিম লিগ সকার 2024 গেমসের মধ্যে আপকামিং কিছু নিউ ফিচার। তো ভিডিওটি অবশ্যই সকলে শেষ পর্যন্ত দেখবেন, এবং এই চ্যানেলটাতে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। নাম্বার ওয়ান, সিঙ্গেল প্লেয়ার কোচিং। আমরা যখন ড্রিম লিগ গেমসের মধ্যে প্লেয়ার কোচিং করাতে যাই, তখন কিন্তু আমরা একটা প্লেয়ারকে কোচিং করাতে পারি না, নির্দিষ্ট একটা প্লেয়ারকে কোচিং করাতে পারি না। বাট এই ফিচারটা যদি এরকম হতো যে লিওনেল মেসিকে আমরা যদি ম্যাক্স করতে চাই, শুধু মেসির কার্ডের উপর ক্লিক করব, দেন এরকম একটা ইন্টারফেস আসবে। তো আসার পরে আমরা চাইলে এখান থেকে টেকনিক্যাল কোচিং দিতে পারবো, চাইলে এখান থেকে ফিটনেস কোচিং দিতে পারবো। তো টেকনিক্যাল অথবা ফিটনেস যে কোনো একটা আমরা সিলেক্ট করব। এরপর আমরা চাইলে যে কোনো একটা কোচিং ইউজ করতে পারবো, সেটা হোক কমন, সেটা হোক রেয়ার অথবা লেজেন্ডারি, যে কোনো একটা চাইলে আমরা কোচিং করাতে পারবো। এরপরে মেসির স্ট্যাটিস্টিকগুলো একটা একটা করে বাড়বে। তো এই ফিচারটা হচ্ছে আপকামিং আপডেটে অথবা ড্রিম লিগ সকার 2024 গেমসের মধ্যে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে, বিকজ এটা ছিল হচ্ছে 2019 সালের গেমসে। তো এই ফিচারটাকে আমরা খুব মিস করতেছি যারা 2019 সালের গেমসটা খেলছি বা এর আগের গেমসটা খেলছি। 20 সাল থেকে কিন্তু এগুলো টোটালি চেঞ্জ হয়ে গেছে। তো আশা করতেছি আমরা 2024 সালের আপডেটে এই ফিচারটা আমরা পেয়ে যাবো। বাই দ্য ওয়ে, আজকের ভিডিওতে আমি তিনটা ফিচার দেখাবো আপনাদেরকে। এই তিনটা ফিচারকে আপনারা ভোট দিবেন বা রেটিং দিবেন, কোনটা কত, দশে কত, এগুলো জানিয়ে দিবেন আপনি। যেমন এই ফিচারটাতে দশে কত পাওয়ার যোগ্য, এটা অনুযায়ী আপনারা বলে দিবেন যে সিঙ্গেল প্লেয়ার কোচিং কত রেটিং দিবেন আপনারা, এটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আচ্ছা, এরপরে সেকেন্ড যে ফিচারটা, রিয়েলিস্টিক অ্যান্ড সিগনেচার সেলিব্রেশন, মানে ড্রিম লিগ গেমসের মধ্যে বর্তমান সেলিব্রেশন একটু আগে যেটা দেখতেন, মানে সেলিব্রেশনের অবস্থা টোটালি খারাপ। একটা প্লেয়ার তো নিজস্ব সেলিব্রেশন করে না, বরং ভিন্ন ভিন্ন সেলিব্রেশন করে। এই সেলিব্রেশনগুলো ঘুরে ঘুরে সকল প্লেয়ারই করে, ডিএলএস গেমের মধ্যে যা প্লেয়ার আছে, লিওনেল মেসি হতে শুরু করে একদম একটা 50 রেটিংয়ের প্লেয়ার কিন্তু সেম সেলিব্রেশন করে, নির্দিষ্ট কোনো সেলিব্রেশন নাই। যেমন রোনালদোর যে সেলিব্রেশনটা, শু যেটা করে, ওই সেলিব্রেশনটা কিন্তু আছে বাট সবাই করে, বাট তাও এটার মধ্যে কোনো রিয়েলিস্টিক নেই। যদি এই সেলিব্রেশনগুলো এরকম হয় যে নিজস্ব সেলিব্রেশন, রোনালদোর এই সেলিব্রেশনটা রোনালদো নিজেই দিবে এবং তার মুভমেন্ট, যে ফেসের যেই মুভমেন্টগুলো, এগুলো সেম হুবহু কাটবে। দেন হচ্ছে আর্লিং হল্যান্ডের যেই সেলিব্রেশনটা আছে, এটা সে নিজেই করবে গেমসে যেরকম, রিয়েল লাইফেও সেরকম। দেন হচ্ছে লিওনেল মেসি যেরকম সেলিব্রেশন করে, হুবহু কফি সেলিব্রেশন আমরা পাবো। এটা হচ্ছে অন্য গেমসের, যদিও আমরা ডিএলএস 24 কিন্তু এরকম কিছু একটা আশা করা যাচ্ছে, কজ এফটিজি ইম্প্রুভ করবে এটা তারা বলছে। কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের নিজস্ব সেলিব্রেশনগুলো কিন্তু গেমের মধ্যে অ্যাড করা দরকার, যাতে এই গেমসের প্রতি আমাদের আরও কিছুটা ভালোবাসা জাগে। তো আশা করি এই ফিচারগুলো অ্যাড হবে। যেমন ভাই, এই ফিচারটা বিশেষ করে রোনালদোর সেলিব্রেশনটা অস্থির, আমার কাছে খুব ভালো লাগে। দেন সকল পিসের সকল প্লেয়ারের, শুধুমাত্র এই ভিডিওতে যেই সকল প্লেয়ার দেখাচ্ছি এদের সেলিব্রেশন না, যেমন মোহাম্মদ সালার সেলিব্রেশন আছে, নেমার জুনিয়রের সাম্বা ডান্স, ব্রাজিলিয়ান প্লেয়ারদের সাম্বা ডান্সগুলো আছে, এগুলো যদি রিয়েলাইজ গেমের মধ্যে কোনোভাবে অ্যাড করা হয় তাহলে ভাই গেমসটা একদম রিয়েলিস্টিক হয়ে যাবে। আশা করি তো ড্রিম লিগ সকার 2024 গেমসটা অনেকটাই ইম্প্রুভ করবে, এটা আমি আপনাদের সাথে বাজি লাগাতে পারি। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফিচার। এই ফিচারটাতে আমরা দশে কত রেটিং দেবো এটা অবশ্যই আমরা কমেন্টে জানাই দেবো। তো এইগুলো আমাদের দ্বিতীয় ফিচার। এখন যে ফিচারটা দেখাবো এটার জন্য হয়তো বা সকলে অপেক্ষা করতেছেন, ফিচারটা হচ্ছে অ্যাড মোর লিগ। ড্রিম লিগ গেমসের মধ্যে নর্মালি কয়েকটা ক্লাব আছে, যেগুলোর মধ্যে লা লিগ আছে, মেবি সিরিয়া টিম এ কয়েকটা আছে। তো এখানে কিন্তু আমাদের গেমসের মধ্যে আরও অনেক প্রিমিয়ার লিগ অ্যাড করা বাকি, যেমন প্রিমিয়ার লিগ, লা লিগা, বুন্দেস লিগা, লিগা ওয়ান, MLS, মানে যেটা হচ্ছে লিওনেল মেসি যেখানে খেলে আর কি। এরপর হচ্ছে সিরিয়া টিম এ, BPL, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, এটা এক্সট্রা অ্যাড করছি জাস্ট আপনাদের দেখার জন্য। দেন হচ্ছে হিরো ইন্ডিয়ান সুপার লিগ, যেটা হচ্ছে ফিফা থেকে লাইসেন্সপ্রাপ্ত একটা লিগ। আর সর্বশেষ যেটা, সেটা হচ্ছে সৌদি প্রিমিয়ার লিগ ভাই, যেটা আমাদের ড্রিম লিগ গেমসের মধ্যে মোস্ট 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 ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন যে লিগগুলো দেখালাম এই লিগগুলো ড্রিম লিগ গেমসের মধ্যে অ্যাড হলে আমাদের কী বেনিফিট হবে, বেনিফিটটা হচ্ছে নর্মালি ড্রিম লিগ গেমসের মধ্যে যে কয়েকটা ক্লাব আছে এই ক্লাবগুলোর অনুযায়ী কিন্তু আমরা ড্রিম লিগ গেমসের মধ্যে প্লেয়ার পেয়ে থাকি। যেমন যে সকল প্লেয়ারকে আমরা ড্রিম লিগ গেমসের মধ্যে পাচ্ছি না বা আমরা ড্রিম লিগ গেমস থেকে ড্রিম লিগ গেমসের মধ্যে কোনোদিন অ্যাড হয় নাই, তারা কেন অ্যাড হয় নাই বলেন তো? তারা অ্যাড না হওয়ার অন্যতম কারণ হচ্ছে তাদের যেই ক্লাব, ওই ক্লাবটা ড্রিম লিগ গেমসের মধ্যে নেই, যেই কারণে তারা কিন্তু গেমসের মধ্যে থাকতে পারতেছে না। সবচাইতে ইজি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরেন FC বায়ার্ন মিউনিখের প্লেয়ারগুলো ড্রিম লিগ গেমসের মধ্যে নাই, কারণ কি? কারণ হচ্ছে তাদের যে ক্লাবটা, এই ক্লাবটাই তো ড্রিম লিগ গেমসের মধ্যে নেই, তারা কিভাবে থাকবে? তো এই লিগগুলো অ্যাড হলে কিন্তু আমরা আরও হিউজ লেভেলের প্লেয়ার পাবো, হিউজ লেজেন্ডারি কার্ডের প্লেয়ার পাবো, রেয়ার কার্ডের প্লেয়ার পাবো, ভালো ভালো প্লেয়ার কিন্তু আমরা পেতে যাচ্ছি যদি এই ক্লাবগুলো, সরি, এই লিগগুলো গেমসের মধ্যে অ্যাড করা হয়। যেমন প্রিমিয়ার লিগ, প্রিমিয়ার লিগের কয়েকটা, মনে হয় 20টা প্রিমিয়ার লিগের 20টা টিম কিন্তু এই গেমসের মধ্যে আছে, লা লিগের অল্প কয়েকটা আছে, খুব বেশি নাই। এরপরে বুন্দেশ লিগের কোনো ক্লাবই কিন্তু ড্রিম লিগ গেমসের মধ্যে আমরা পাই নাই, লিগা ওয়ান যেটা হচ্ছে
হ্যাঁ, লিগা ওয়ান থেকে কয়েকটা টিম আছে যেগুলো ড্রিম লিগ গেমসের মধ্যে আমরা পাচ্ছি। তারপর হচ্ছে MLS, এখান থেকে একটা একটা টিমও কিন্তু আমরা ড্রিম লিগ গেমসের মধ্যে পাচ্ছি না। সিরিয়া এ টিম, এখান থেকে আমরা কয়েকটা টিম পাচ্ছি। BPL আর বাংলাদেশ তো কোনোভাবেই সম্ভব না। হিরো ইন্ডিয়ান সুপার লিগ, ইন্ডিয়ান সুপার লিগ যেটা, এটা কিন্তু লাইসেন্সপ্রাপ্ত ইন্ডিয়ার, সরি, ফিফা থেকে লাইসেন্সপ্রাপ্ত, এটাকে থেকেও কিন্তু আমরা কোনো প্লেয়ারকে পাচ্ছি না। যদি অ্যাড হয় তাহলে পাবো, আর এটা অ্যাড হওয়ার কোনো সম্ভাবনাও নাই। আর সৌদি প্রিমিয়ার লিগ যেটা একদম শেষে আছে, সৌদি আরবের প্রিমিয়ার লিগ, এটা অ্যাড হলে কাজের কাজ হয়ে যাবে আমাদের, বিকজ আমরা হিউজ লেভেলের এশিয়ার প্লেয়ার পাবো। সবচাইতে বড় কথা হচ্ছে কি, ড্রিম লিগ গেমস থেকে মিনিমাম 10 জন প্লেয়ার কিন্তু সৌদি প্রিমিয়ার লিগে চলে যাচ্ছে, যেগুলোকে আমরা নেক্সট আপডেটের পর হারিয়ে ফেলবো গেমস থেকে। শুধুমাত্র একটাই কারণ, তারা সৌদি প্রিমিয়ার লিগে চলে যাচ্ছে। আর সবচাইতে বড় কথা হচ্ছে কি ভাই, নেইমার জুনিয়রকে আমরা হারিয়ে ফেলবো। নেইমার জুনিয়র একটা লিজেন্ডারি প্লেয়ার, মেসি রোনালদোর সাথে যাকে তুলনা দেওয়া হয়, নেইমার জুনিয়র, সেই নেইমার জুনিয়রকে আমরা হারিয়ে ফেলবো শুধুমাত্র একটাই কারণ, কারণ সে সৌদি প্রিমিয়ার লিগে চলে যাচ্ছে। এখান থেকে সৌদি প্রিমিয়ার লিগ আর বুন্দেসলিগা থেকে কিছু প্লেয়ার, কিছু ক্লাব ড্রিম লিগ গেমসের মধ্যে যুক্ত হতে পারে 2024 সালের আপডেটে, কজ প্রত্যেক বছরে কিন্তু লাইসেন্স বাড়ে FTG তাদের গেমের মধ্যে। প্রত্যেক বছরই কিন্তু কিছু ক্লাবের লাইসেন্স বাড়ায়, প্লাস কিছু প্লেয়ারের লাইসেন্স বাড়ায়, মানে কিছু কিছু নতুন ক্লাব এবং প্লেয়ার গেমের মধ্যে অ্যাড করে। তো এখান থেকে হয়তোবা সৌদি প্রিমিয়ার লিগের কিছু টিম আর বুন্দেশ লিগের কিছু টিম অ্যাড হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু ক্লাব অ্যাড হলে চলবে না, এখান থেকে আরও কিছু টিম আছে, ন্যাশনাল টিম মানে জাতীয় দল, সেটা হচ্ছে ব্রাজিল, জার্মানি, এমন কিছু টিম আছে, সার্বিয়া, সেনেগাল, এরকম কিছু টিম আছে যেগুলো কিন্তু আমরা ড্রিম লিগ গেমসের মধ্যে পাচ্ছি না। তো আমরা আরও কিছু টিমও চাচ্ছি যেগুলো ড্রিম লিগ গেমসের মধ্যে অ্যাড হবে। আর এখন একটা লজিক আছে, যদি ব্রাজিল টিমটা অ্যাড হয় তাহলে যদি সৌদি প্রিমিয়ার লিগ DLS গেমের মধ্যে নাও আসে তাহলে কিন্তু আমরা নেইমারকে পাবো, রবার্টো ফিরমিনোকে পেয়ে যাবো। জার্মানির অনেক লিজেন্ডারি প্লেয়ার আছে যেগুলোকে আমরা ড্রিম লিগ গেমসের মধ্যে পাচ্ছি না। তো আমরা চাই যে এই জার্মানি টিম, ব্রাজিল টিম, সেনেগাল টিম, সেনেগাল টিমের অনেকগুলো প্লেয়ার কিন্তু গেমসের মধ্যে নাই, এগুলো যাতে গেমসের মধ্যে চান্স পায়, আমরা যাতে পেয়ে যাই। যদি এতক্ষণ যা বললাম, যে সকল টিমের নাম বললাম, লিগের নাম বললাম, এগুলো যদি গেমসের মধ্যে অ্যাড হয় তাহলে কিন্তু ভাই লিজেন্ডারি কার্ডের প্লেয়ার এখন DLS গেমের মধ্যে আছে 119 জন। হ্যাঁ, যদি এই সকল প্লেয়ার অ্যাড হয় গেমসের মধ্যে তাহলে মিনিমাম 200 লিজেন্ডারি কার্ডের প্লেয়ার কিন্তু আমরা গেমসের মধ্যে পেয়ে যাবো। তো এবার শুধু অপেক্ষা ড্রিম লিগ সকার 2024 গেমসটা রিলিজ হওয়ার, এবং রিলিজ হলে আমরা দেখতে পারবো যে এই সকল ফিচারগুলো অ্যাড হয়েছে কিনা। তো এই ছিল আজকের ভিডিও, যাদের ভিডিওটা ভালো লাগছে ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর ফুটবল গেমিং বিডি চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। যারা আমার সাথে কমিউনিকেট করতে চাচ্ছেন, ডিসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, ওইখানে আমার চ্যানেলের অনেক অডিয়েন্স আছে, আমরা সকলে মিলে ওখানে কথা বলতে পারবো, ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারবো, আড্ডা দিতে পারবো। তো আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন, টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নেবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।